আমাদের ইন্ডাস্ট্রির ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার সাকিব, এটা তো মানে বলার কোনো সন্দেহই রাখে না। দেখেন একটা সিনেমার স্টার আপনি, একটা স্টারিজমকে আপনি কখন আইডেন্টিফাই করবেন? একটা মানুষের জন্য সিনেমা হলে গিয়ে মানুষ কাঁদছে, সিনেমা হলের গেট ভাঙচুর করছে, তার জন্য যে অস্থিরতা, আরে ভাই অ্যাক্টর তো আমরা, ওরা তো আর অ্যাক্টর না। এই যে মানুষ বিভিন্ন কথা বলছে যে এটা হায়ার করেছে, এটাই করছে, বাট আমার কাছে মনে হচ্ছে ওদের যে এই ইমোশনটা, এই যে মানুষ যে কান্না করছে সিনেমা দেখে, ভাই এটা তো এত ইজি না একটা মানুষের পক্ষে পাওয়া। তা আমি তাদের চোখের চোখে মুখের যে ইমোশনটাকে, এটা কিন্তু মিথ্যে না, এটা ফেক না। সো এটা সাকিব ভাই দেখিয়েছেন দীর্ঘদিন থেকে, মানুষকে এতগুলো কমার্শিয়াল ফিল্ম উপহার দিয়ে গেছেন, সেটা ভাই কয়জন দিতে পারে? তিনি তো সেটা ক্রিয়েট করেছেন, এটার এটা মানে স্টারিজমটা তার, এটা এটার যোগ্য উনি, এটা ডিজার্ভ করেন। তো সাকিব ভাই ইনশাল্লাহ মানে আমি আমার বিশ্বাস যে আগামীতে অনেক ভালো ভালো সিনেমা দিবেন, এবং তিনি সুপারস্টার সুপারস্টার আছেন, মেগাস্টার হবেন, তার থেকেও বড় স্টার হবেন, সেটাই প্রত্যাশা রাখি। সো একটা স্টার যখন এত কিছু দেয় একটা ইন্ডাস্ট্রিকে, উই হ্যাভ টু রেসপেক্ট লট। আমার পক্ষ থেকে আমি ভাইয়ের জন্য সবসময় দোয়া করি এবং চাই যে আরও ভালো সিনেমা উনি দিক, যেমন একটা মানে একটা ইতিহাস সৃষ্টি করেছেন এই সিনেমা দিয়ে। সো এই জিনিসটা অব্যাহত থাকুক, তাকে আল্লাহ সবসময় সুস্থ রাখুক। ব্যক্তিগত জীবন নিয়ে টানাহাচড়া করা কখনোই মানে কোনো যুক্তিতেই দেখি না। এটা আসলে কেন করে আমি, আমার দৃষ্টিতে আমি মানে আমার বোধগম্য নয় কেন করছেন তারা। আর নো, প্রবলি ইট ক্যান বি এ পাবলিসিটি স্টান্ট। আসলে দুইটা ছবির সঙ্গে ক্ল্যাশ হওয়া বা কাদা ছোড়াছড়ি, এটা কিন্তু এক এক কাইন্ড অফ একটা ভালো মার্কেটিং হয়ে যায় একটা দুইটা সিনেমার, যেমন সুরঙ্গের সঙ্গে প্রিয়তমার ক্ল্যাশ। সো দর্শকের আরও মনে হয় যে আগ্রহ এটাতে বাড়ে। আমার কাছে মনে হয় যে ইটস নট এ ফ্যাক্টর অ্যাট অল, এটা কোনো বাজে দিক না। তবে ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করে অ্যাক্টরদের সম্পর্কে কথা বলাটা আমার কাছে মনে হয় যে জিনিসটা ভালোর দিক না। অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ আর্টিস্ট, আমাদের উচিত প্রত্যেকটা শিল্পীকে সম্মান দিয়ে কথা বলা, প্রত্যেকটা শিল্পীকে রেসপেক্ট করা। তো সেই জিনিসটা আসলে হারিয়ে ফেললে আমাদের মনে হয় যে শিল্প সত্তাটাও নষ্ট হয়ে যায়। সো সবার আগে প্রত্যেকটা শিল্পীকে সম্মান করতে হবে, দেন উই হ্যাভ টু বি এ গুড অ্যাক্টর, উই হ্যাভ টু অ্যাকচুয়ালি গিভ হিট সিনেমা, দ্যাটস ইট। আমাদের প্রতিটা ঈদের সঙ্গে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে মানে আমাদের সিনেমার দর্শক চাহিদা বা দর্শকের যে একটা উদ্দীপনা, সেটা দিন দিন বেড়ে চলেছে। তবে সবচেয়ে বেশি দর্শকের এক্সাইটমেন্ট লক্ষ্য করতে পেরেছি এভরের ঈদে, যে দুটি সিনেমাকে কেন্দ্র করে ভীষণ রকমের দর্শক চাহিদা, দর্শককে দেখার জন্য যে আগ্রহ, বা সিনেমা হলগুলোতে টিকিট না পাওয়ার যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা আমাদের চলচ্চিত্রের জন্য একটা খুব ভালো একটা সুসংবাদ বলা যায়। তো আমি সেটাকে ভীষণ এনজয় করছি, সেটা আমার ছবি হোক, হয়তো নেক্সট আমার ছবি হিট করবে বা অন্য অ্যাক্টরের ছবি হিট করবে। সো দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি আমরা চাচ্ছিলাম যেমনটাই ঘটুক। তবে ইনশাল্লাহ আশা করছি যে এই এই ধারাটা অব্যাহত থাকবে, সামনেও চলমান থাকবে ইনশাল্লাহ।